আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান সোহাগ, উপসহকার কৃষি কর্মকর্তা, রায়নগর, নওগাঁ। আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই অভিজ্ঞতার আলোকে আপনাদের ফল বাগানে যারা আছেন, বিশেষ করে লিচু বা আম, আমার লিচু গাছটা যখন আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম, তখন দেখি আপনার চিত্রে দেখছেন কচি পাতাগুলো এবড়ো থেবড়ো করে কাটা, কিন্তু কোনো রকম কোনো পোকার উপস্থিতি নেই, কোনো রকম কোনো পোকামাকড়ের কোনো ঝামেলা নেই, কিন্তু তাহলে পাতাগুলো কীভাবে কেটে গেল? আমি তো অবাক হয়ে গেলাম। সেই অবাকের কারণে আমি সেই রাত্রেই আবার রাত 8-9টার দিকে এসে আবার আলোতে দেখলাম, যে চিত্র দেখলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন রাতের চিত্র এটা। দিনে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় ছিল না, ছিল না কোনো কিছুই উপস্থিতি। এই যে পোকা, এই পোকাটা কচি পাতাগুলো, কচি পাতার ডগাগুলো কেটে তারা নিজে খেয়ে এবং কেটে মানে ফালাইয়া দিচ্ছে। দেখুন আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই উড়ে চলে গেল এই পোকাগুলো। এই পোকাগুলোকে বিটল নামে আমরা চিনি, বিটল পোকা, পাতা খেকো বিটল পোকা। বিটল বহু প্রজাতির আছে, বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের প্রজাতি আক্রমণ করে। এই বিটল প্রজাতির পোকাগুলো এরা নেশাচর প্রাণী। আমি আগেই বলেছি আপনাকে, চিত্রে দেখাইছি, দিনে কিন্তু কোনো রকম পোকার উপস্থিতি দেখতে পায়নি, কোনোভাবে না, নিবিড় পর্যবেক্ষণ করে দিনের কোনো পোকা উপস্থিতি পায় নাই। রাতে প্রায় প্রতিটা কাণ্ডে একটা দুইটা করে পোকার উপস্থিতি, এবং এরা এসে খুব সূক্ষ্মভাবে দেখুন কিভাবে তারা খাচ্ছে, পাতাগুলো খেয়ে কেটে ফেলে তারা গাছের বৃদ্ধিকে বৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। কিন্তু আমরা সচরাচর কৃষক ভাই বা আমরা সাধারণ পাবলিক যারা, কোনো রকম পোকার উপস্থিতি না পেয়ে আমরা যে কোনো ধরনের ওষুধ স্প্রে করে থাকি দিনের যে কোনো সময়। দেখুন দেখুন পাতাগুলো, এই যে দেখুন কীভাবে খেয়ে এবড়ো থেবড়ো করে ফেলছে, ছোট্ট একটা পোকার উপস্থিতিও আছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন। এভাবে যদি উপরের বড় গাছগুলোর উপরের অংশ খায়, তাহলে আমরা তো বুঝতে পারবো না যে উপরে কী অবস্থা হচ্ছে। পোকা খুব সূক্ষ্মভাবে তারা সন্ধ্যার পর গাছে এসে পাতাগুলো খেয়ে আবার সূর্য ওঠার আগেই তারা তাদের স্বস্থানে, অর্থাৎ কেউ মাটির ফোকরে বা কোনো আবর্জনার মধ্যে বিভিন্ন স্থানে তারা লুকিয়ে থাকে। দিনের সূর্যের আলোতে তারা নিজেকে ডিসপ্লে করে না, নিজেকে শো করে না, এবং তারা রাতে এসে খায়। এই জন্য এই পোকাগুলোকে নেশাচর প্রাণী বলা হয়। রাতে খাবার খেয়ে দিনে আবার লুকিয়ে যায়। তাহলে আমাদের দমন ব্যবস্থা কেমন হইতে পারে? আমরা যদি দমন করি এই পোকাটাকে, তবে অবশ্যই, যেহেতু পোকাটা সন্ধ্যার পরে আসে, তা আমাদেরকে সন্ধ্যার দিকে, অর্থাৎ ম্যাগরিবের সন্ধ্যার পূর্ব মুহূর্তে কিংবা সন্ধ্যার সময় এদেরকে দমন ব্যবস্থা, এদের জন্য দমন ব্যবস্থা যদি নিতে পারি, তাহলে আমাদের পূর্ণাঙ্গভাবে এই পোকাটাকে দমন করা সম্ভব হবে। নতুবা আমরা যদি দিনের বেলা 10-11টার দিকে কিংবা দুপুরবেলাও স্প্রে করে থাকি, পোকার কোনো রকম কোনো ক্ষতি হবে না, পোকা পরবর্তীতে আবার রাতে এসে ঠিকই কেটে চলে যাবে। তাই আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমরা যে কোনো ধরনের কীটনাশক যদি স্প্রে করি, তাহলে আমাদেরকে এই বিটল পোকা দমনের জন্য সন্ধ্যায়, আমি আবারও বলছি, যেহেতু পোকাটা সন্ধ্যায় এসে আক্রমণ করে পাতাগুলো খেয়ে নেয়, আমাদেরকে সন্ধ্যার সময় স্প্রে দিতে হবে। যেমন বিভিন্ন ধরনের আমরা স্প্রে করতে পারি, আমরা সাইপারমেথিন প্রিপারেশনে যদি আমরা স্প্রে দেই, যেমন রিপকর্ড আছে, ওস্তাদ আছে, সিনসাইপার আছে, এ ধরনের স্প্রে দিলে পোকাটা মারা যাবে। নতুবা আমরা যদি কার্টাপিড স্প্রে করতে পারি, কার্টাপিড স্প্রে করলেও এই পোকাটা দমন করতে পারবো। তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এই পোকা দমনের জন্য আমাদের সন্ধ্যার সময় আমাদের স্প্রে দিতে হবে, বা যে ব্যবস্থায় নেই সন্ধ্যার আগে যদি আমরা স্প্রে দেই, তাহলে পোকাটা আমাদের দমন করা সম্ভব হবে না। দেখুন পাতা খেয়ে, কিনারা খেয়ে ওরা মলত্যাগ করছে, আবার আপনাদের চিত্র উড়ে চলে যাচ্ছে। আমরা খুব সূক্ষ্মভাবে আমি চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। এই যে আবার পোকাটা দেখুন,
পাতা ঝুলিয়ে ঝুলিয়ে পাতা খাচ্ছে, মানে এত সূক্ষ্মভাবে তারা পাতা খাচ্ছে, নিজেকে লুকিয়ে লুকিয়ে পাতা খাচ্ছে, যেন কোনো মানুষের বা কারো চক্ষুর দৃষ্টিতে যেন না আসে। চিত্রটা দেখে আপনারা আপনাদের বাগানে, বিশেষ করে লিচু এবং আম বাগানে আপনারা ফলো করলেই এই ধরনের চিত্র বুঝতে পারবেন, এবং এইভাবে আপনারা যদি দমন করেন সন্ধ্যার দিকে তাহলে পূর্ণাঙ্গভাবে এটাকে দমন করা সম্ভব। তো ধন্যবাদ কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম।